সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং খুবই ভালোভাবে দিন কাটাচ্ছ। আমরা আবার তোমাদের নিকট হাজির হয়ে গেলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আগের অধ্যায়টির আরও একটি পর্ব নিয়ে, অর্থাৎ আমরা আজকে আলোচনা করবো পর্ব নম্বর 2 নিয়ে। সুতরাং যারা আগের ভিডিওটা দেখো নেই, অনুরোধ থাকবে অবশ্যই পর্ব 1 দেখবা। আর চলো শুরু করি আজকের পর্ব নম্বর 2। লাস্ট পড়েছিলাম আমরা এর উপর পর্যন্ত, আমরা পড়তেছি তারপর থেকে, তারপরে দেখি কী বলছে তার আলোচনা থেকে। 1970 সাল এই পৃষ্ঠাটা থেকে, অর্থাৎ পৃষ্ঠাগত আমাদের আগের পৃষ্ঠাটা ছিল হচ্ছে 40, এখন আসছি আমরা 41-এ। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাহলে এই নির্বাচনের কথা যেটা বলা হয়েছে, এটা কত সাল? 1970 সাল। 70 সালের নির্বাচন যেটা, সেটার মধ্যে নিরঙ্কুশ বলতে বোঝাচ্ছে কি, যা কল্পনা করা যায় না, মানে অনেক সংখ্যা, অনেক বড় একটা সংখ্যার ভোট লাভ করে এবং সংখ্যাগরিষ্ঠতা মানে বেশি সংখ্যা অর্জন করে। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টি আসন এবং প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে 288টি আসন লাভ করে। এখন কথা হচ্ছে জাতীয় পরিষদটা কি আর এই প্রাদেশিক পরিষদটা কি, এটা বলতে কী বোঝাচ্ছে? মূলত কোনো একটা দেশের জাতীয় পর্যায়ে নির্বাচন ছিল, দেখা যায় তৎকালীন সময় 2টা, একটা ছিল পূর্ব পাকিস্তান, একটা ছিল পশ্চিম পাকিস্তান। অর্থাৎ দুই অঞ্চলের মধ্যে কোন দেশের ব্যক্তিটি স্বাধীনতার, মানে এক কথায় সরকারের কারগুলা দাঁড়াবে, তার মধ্যে দেখা গেছে পূর্ব পাকিস্তানে যে ভোট ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে জাতীয় নির্বাচন দেওয়া হয়েছিল, যে আসলে এই অঞ্চলের মানুষ কি নির্বাচনে সরকার গঠন করবে কি না, সের উপর একটা নির্বাচন হয়েছিল, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন। আর জাতীয় নির্বাচনে দেখা গেছে 167টি আসন পায়, মানে তারা প্রমাণ করে দিয়েছিল যে বাংলা অঞ্চলের শাসন আমরা বাঙালিদের হাতে দেখতে চাই। আর এর পরবর্তীতে প্রাদেশিক পরিষদ কোনটা, এটা হচ্ছে বড় সরকার। যদি বর্তমান ক্ষেত্রে তোমরা বলতে পারো যে এখন যে সরকার আছে আমাদের, এই সরকারটা ছিল জাতীয় নির্বাচনে, আর যেটা হচ্ছে স্থানভিত্তিক জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে, সেটা হইতেছে প্রাদেশিক পর্যায়ে। প্রাদেশিক পর্যায়ের ক্ষেত্রে 300টি আসনের মধ্যে 288টি আসন লাভ করে। পাকিস্তানের উচ্চবিলাসী ক্ষমতালোভী শাসকগোষ্ঠী বাংলার মানুষের এই রায় থেকে বিচলিত হয়ে ওঠে, বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাংলার মানুষ পাকিস্তানি শাসকদের এই ষড়যন্ত্র এবং ক্ষমতা আঁকড়ে রাখার প্রতিবাদে দেশজুড়ে হরতাল, সমাবেশ, বিক্ষোভ মিছিল শুরু করে। বঙ্গবন্ধু বুঝতে পারেন পাকিস্তানের শাসকদের হাত থেকে এত সহজে বাংলার মানুষের মুক্তি মিলবে না। 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের, বর্তমান নাম যেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এক ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু বাংলার মানুষের মুক্তির দিক নির্দেশনা প্রদান করেন। শোষণ মুক্তি এবং অধিকার আদায়ের লক্ষ্যে তিনি প্রকারান্তরে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধারিত করে বাংলা স্বাধীনতা অর্জনের ঘোষণা দেন। কথা হচ্ছে গেরিলা যুদ্ধটা কি, তৎকালীন সময়ে গেরিলা যুদ্ধটা ছিল খুবই একটা জনপ্রিয় মাধ্যম, যেটার মধ্যে হয়তো কি আচমকা শত্রুপক্ষের উপর হামলা করা হইতো, দেখা গেছে লুকিয়ে থাকে, ব্যাকথা ঝোপঝাড় লুকিয়ে থাকতো, হঠাৎ করে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করতো বা তাদের অস্ত্র ঝাঁপিয়ে অস্ত্র ছিঁড়ে নিত, তাদেরকে বন্দী করতো, এটা ছিল গেরিলা আক্রমণ। রেসকোর্স ময়দানে সমবেত লাখো মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা। বাংলার মানুষকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই হচ্ছে সেই দিনকার ভাষণের একটা ছবি দেখাচ্ছে, 2 লক্ষ মানুষের নিকট যে ভাষণ দেওয়া হয়েছিল। এবং এখান থেকে যদি একটু পড়ি কী বলছে, 7ই মার্চ 1971, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। রেসকোর্স ময়দানে মুক্তিকামী লাখো মানুষের মহাসমুদ্রে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। 2017 সালে 30 অক্টোবর 18 মিনিটের এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা ডকুমেন্টারি হেরিটেজ ঘোষণা করেছেন। অনেকে কোশ্চেন থাকতে পারে যে এই ডকুমেন্টারি হেরিটেজটা কি, ডকুমেন্টারি বলতেই বোঝাচ্ছে প্রামাণ্য, আর হেরিটেজ অর্থ হচ্ছে ঐতিহ্য, অর্থাৎ একটা ঐতিহাসিক ঘটনা বা ঐতিহ্যগত ঘটনা বোঝাচ্ছে, এটাই হতেছে এই বলতে পারো ডকুমেন্টারি অফ হেরিটেজ। এরপর আগেই পাকিস্তানের স্বৈরশাসক বলতে কী বোঝায়, স্বৈরশাসক বলতে শাসক তো শাসকই যে শাসন করে, আর স্বৈর বলতে যে নিজের ইচ্ছায় নিজে যা মন মর্জিত সে অনুযায়ী কাজ করতেছে যে শাসক, সেটা হচ্ছে স্বৈরশাসক। তো পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়া খানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিব। কথা হচ্ছে অসহযোগ বলতে কী বোঝায়, অসহযোগ বলতে বোঝাচ্ছে যে সহযোগিতা করা হবে না, অসহযোগ অর্থাৎ সহযোগিতা করা হবে না। মূলত কোন একটা রাষ্ট্রে যদি রাষ্ট্রের সরকারের বিভিন্ন নিয়মনীতি বা অধিকার বা কার্যগুলির মধ্যে যদি আপনি সহযোগিতা না করেন বা মান্য না করেন, সেটাকে বলে অসহযোগ। তাহলে তখনকার যে ইয়াহিয়া খান ছিল, তার যে নিয়মনীতি দেওয়া হয়েছিল বা তার আইন দেওয়া হয়েছিল, সেটা ভঙ্গ করে
তার কথা না মেনে যে কাজগুলো করা হয়েছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন। একদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইহিয়া খানের নির্দেশ, অন্যদিকে ধানমন্ডি 32 নম্বর থেকে বঙ্গবন্ধুর নির্দেশ। বাংলার মানুষ ইহিয়া খানের নির্দেশ প্রত্যাখ্যান করে, বঙ্গবন্ধুর নির্দেশে অফিস, আদালত, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ, গাড়ি, শিল্প কারখানা চালাতে শুরু করে। এর ফলে ইহিয়া খানের শাসন ব্যবস্থা ধসে যায়। পাকিস্তান সরকার 25 মার্চ দিবাগত রাতে বাংলার নিরীহ মানুষের উপর মরণাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী দিয়ে পৃথিবীর ইতিহাসের নির্মমতম ও বর্বর গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাইফেল সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ করে। 1971 সালের 25 মার্চ রাত 12:20, অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহর, পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়্যারলেস টেলিফোন ও টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন সেটা তো অনেকটা রেকর্ডেড বলতে পারো, সেটাকে পরবর্তীতে বিভিন্ন মাধ্যম, অর্থাৎ ওয়্যারলেস মানে বর্তমানে যেটা তোমরা ব্লুটুথ বলতে পারো, সেটা টেলিফোন ও টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। ভাষণটি, ঘোষণাটি ছিল এরকম, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের জনগণ তোমরা যে যেখানে আছো এবং যার যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সৈন্যবাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটিকেও বাংলার মাটি থেকে বিতাড়িত, চূড়ান্ত বীর্য অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে তার অসমত আত্মজীবনী, তার যে গ্রন্থটা সেখানে তিনি উল্লেখ করেছেন। বঙ্গবন্ধুর এই ঘোষণা শুনে দেশের সর্বস্তরের জনগণের পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা, যশোর সেনানিবাসের বাঙালি সৈনিকেরা অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। রাত 1:30 বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ঢাকার সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 3 দিন পর বন্দি অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের লয়ালপুর জেলখানায়। তাহলে তাকে পরবর্তীতে হচ্ছে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। 1971 সালে 25 মার্চ রাতের আধারে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জনগণের উপরে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করলেও মুক্তি চেতনা থেকে তাদের সরাতে পারেনি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পূর্ব বাংলার মানুষ সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সশস্ত্র বলতে বোঝাচ্ছে এখানে অস্ত্র সজ্জিত বা অস্ত্রের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। 1971 সালে 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। গণপরিষদ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে। এখানে দেখো তাহলে পদবীগুলো দেওয়া আছে যে রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ায় সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তাহলে সৈয়দ নজরুল ইসলাম ছিল অস্থায়ী রাষ্ট্রপতি, আর এক কথায় বঙ্গবন্ধুর অনুপস্থিতি সেখানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে। এপ্রিলের 17 তারিখ এই সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানন শপথ গ্রহণ করেন, বর্তমানে জেলা হচ্ছে মুজিবনগর। তাহলে এই হচ্ছে তাহলে বঙ্গবন্ধুর যে স্টোরিটা, যে এখানে তাহলে দেখো এতটুকু প্যারার মধ্যে দুইটা ঘটনা বলছে, যে মুক্তিযুদ্ধের আগে কী করছে আর মুক্তিযুদ্ধের পরবর্তীতে। 71 সাল থেকে বলছে মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে মুজিবনগর সরকার তার গঠন কার্যাবলী, আর এর পূর্বের সময়টা বলছে প্রধানত যে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান আসলে কী করতেছিল তাদের জন্য, যে বঙ্গবন্ধু সকলকে একত্রিত হতে বললো, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই বলতে বললো ইত্যাদি। সুদীর্ঘ 9 মাস ধরে একদিকে পাকিস্তানি হায়নাদের অত্যাচার, নির্যাতন, দমনপীড়ন, অন্যদিকে বাংলা মানুষের মুক্তির সংগ্রাম চলতে থাকে। পাকিস্তানি সৈন্যরা 9 মাসে প্রায় 30 লাখ নিরাপরাধ মানুষকে হত্যা করে, লক্ষ লক্ষ মেয়েকে নিয়ে ধরে গিয়ে নির্যাতন করে বাংলার অসংখ্য ঘরবাড়ি আর গ্রাম পুড়িয়ে দেয়। বাংলার মুক্তিকামী জনতাকে এত কিছু করেও তারা দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাংলার প্রায় প্রত্যেকটি গ্রাম আর ঘর থেকে অসংখ্য শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং পাকিস্তানের শেষ সৈন্যটিকে বাংলা মাটি থেকে বিতাড়িত করে মুক্তি আর বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। দখলদার পাকিস্তানি সেনাদের পরাজয় ও এবং আত্মসমর্পণের মধ্যে দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাই হচ্ছে বাংলার স্বাধীনতা অর্জনের ঘটনা। যুদ্ধের সময় এবং পরাজয়ের পরও পাকিস্তান সরকার মিথ্যা মামলায় সাজা দেয় বঙ্গবন্ধুকে হত্যা করার চক্রান্তে লিপ্ত হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক মহল, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও কূটনীতিবিদদের চাপের কারণে তা বাস্তবায়ন করতে পারেনি। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে তারা মুক্তি দিতে বাধ্য হয় 1972 সালে 10ই জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। 12ই জানুয়ারি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন এবং দেশ গড়ার কাজে পরিপূর্ণ আত্মনিয়োগ করেন। তাহলে বঙ্গবন্ধু কিন্তু বারবার কিন্তু হত্যা করার বিভিন্ন চক্রান্ত চালানো হয়েছিল, যে তাকে গোপনে হত্যা করে ফেলা হবে, কিন্তু একমাত্র বিদেশি যে চাপ তার কারণে, বিভিন্ন কূটনীতিদের মতামতের কারণে কিন্তু তাকে হত্যা করা সম্ভব হয়ে ওঠে নাই। মুক্তিযুদ্ধের চেতনা,
ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনুসন্ধানের মাধ্যমে যেটুকু তথ্য হৃদয়ঙ্গম করতে পেরেছো, তার আলোকে চলো মুক্ত মনে বিষয়টা নিয়ে ভাবি। মানুষের মুক্তি এবং নিজের মতো করে বাঁচা ও জীবন গঠনের স্বাধীনতাই হলো মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা কী? চেতনা বলতে কী বোঝাচ্ছে? চেতনা হচ্ছে জ্ঞান। জ্ঞানটা কী? যে তুমি আসলে মুক্তিযুদ্ধের আবেদনে বলে না, সে চেতনা হারিয়ে ফেলছে, অর্থাৎ সে জ্ঞান হারিয়ে ফেলছে কেন? তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কী? আসলে মুক্তিযুদ্ধের কীভাবে ঘটছে, ধাপে ধাপে কাজগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে কী বলছে? আমরা ভাষা, সমাজ, সংস্কৃতি আর জীবনযাপনের স্বাধীনতা, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে আনন্দে বেঁচে থাকার অধিকার, নিজের দেশ নিজে গড়ে তোলার স্বাধীনতা আর সর্বপ্রকার অর্থে মুক্তি নিশ্চয়তাই মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে মুক্তির চেতনাটা কী আসলে বোঝাচ্ছে? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে যে তুমি যেন স্বাধীন থাকো। মুক্তিযুদ্ধের কারণ হচ্ছে তুমি যেন স্বাধীন থাকো, কে তোমার উপর যেন চাপ প্রয়োগ করতে না পারে। এই চেতনায় আমরা বাংলাদেশ গড়ে তুলব। বঙ্গবন্ধু নিজে এই চেতনায় বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঠে খামারে কৃষকদের সঙ্গে কাজ করতে শুরু করেছিল। কলকারখানায় উৎপাদন বৃদ্ধিতে নিজেদের যুক্ত করেছিল। গ্রামের পর গ্রাম নিরক্ষরতা দূর করতে দিনরাত শিক্ষার্থীরা কাজ করেছে। এইভাবে মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছিল বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে, শহরে, পাড়ায় এবং মহল্লায়। তাহলে হচ্ছিল কি, বঙ্গবন্ধু দেশের সকলের সাথে যে সাক্ষাৎকার বলতেছেন, ঢাকা মেডিকেল কলেজে দেখতে গেছিলেন একজন রোগীকে, ইত্যাদি ছবি দেওয়া আছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমান বলেন, 1972-75 সময়ে বাংলাদেশ মানুষের কল্যাণে নিজ হাতে স্বদেশ গড়ে তোলার বহুমুখী প্রকল্প গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটিয়েছিলেন। যা হোক, বাংলার মানুষের উপর হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শাসক এবং সবশেষে পাকিস্তানি শাসকদের নির্মম অত্যাচার, নির্যাতন আর শোষণের কথা তোমাদের সকলের এখন জানা। বাংলার সাধারণ মানুষ কীভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষমতা নিষ্প শাসকদের বিতাড়িত করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে, এরও কিছু কিছু অনুধাবন করেছো। পৃথিবীর অন্যান্য দেশেই ঠিক একইভাবে অত্যাচার ও ক্ষমতালভী রাজা, যোদ্ধা, শাসকদের বিরুদ্ধে লড়াই করে মানুষ স্বাধীনতা অর্জন করেছে। উদাহরণ হিসেবে আমরা বলিভিয়া, কলম্বিয়া, টিউনিসিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকার নাম বলতে পারি। আবার অনেক দেশ রয়েছে যেখানে এখনও মানুষের নিজের ভূমিকে পরাধীনতার সিংহল থেকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। পৃথিবীতে বিগত কয়েক হাজার বছরের ইতিহাসে নানান জায়গা, যুগে যুগে নানান রাজশক্তির উদয় হয়েছে। উদয় বলতে সৃষ্টি হয়েছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজশক্তির সৃষ্টি হয়েছে। তবে ইতিহাস পাঠ থেকে তোমাদের এই উপলব্ধি হবে যে সাধারণ মানুষের উপর কোনো রাজশক্তি অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে শোষণ করে তৈরি করা ক্ষমতার প্রাসাদ এবং একসময় সাধারণ মানুষের আন্দোলন সংগ্রামের ফলে ভেঙে যেতে বাধ্য। আর একটা তথ্য তোমাদের জানাই, 1973 সালের সেপ্টেম্বর মাসে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পৃথিবীর আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগে শোষক শ্রেণী আর এক ভাগে শোষিত শ্রেণী, আমি শোষিতের দলে। ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ। প্রশান্ত মহাসাগরীয় সুনীল জলধারার তীর ঘেঁষে অবস্থিত সবুজ শ্যামল এই দেশটি, বাংলাদেশের মতোই ভিয়েতনামের মানুষের রয়েছে একটি রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। দীর্ঘ কয়েক দশকের সংগ্রাম আর নানান ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে ক্ষমতালভী শাসকদের বিতাড়িত করে স্বাধীনতা অর্জনের ইতিহাস। 19 শতকের শেষের দিকে ভিয়েতনাম ছিল ফ্রান্সের দখলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ফ্রান্সের পাশাপাশি ভিয়েতনামও জাপানের আধিপত্য শুরু করে। ফ্রান্স এবং জাপান এই দুটি দেশ ভিয়েতনামের ওপর নিজের দখল প্রতিষ্ঠা করে এই দুটি দেশ ভিয়েতনামকে ভাগাভাগি করে শাসন শুরু করে। ঔপনিবেশিক এই শাসকদের আগ্রাসন থেকে মুক্তি লাভের জন্য হোচিমিন নামক ভিয়েতনামের একজন বিপ্লবী নেতা একটি স্বাধীনতা সংঘ তৈরি করে। এই সঙ্গে নাম দেওয়া হয় ভিয়েত মিন। এই সংগঠন যোগদান করে ভিয়েতনাম মুক্তিকামী মানুষের জাপানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে জাপানের বিরুদ্ধে। 1943 সালের দিকে এই যুদ্ধ শুরু হয় তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান দুর্বল হতে শুরু করলে 1945 সালে হোচিমিন ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিকামী মানুষের ভিয়েতনামের বিভিন্ন অংশ বিদেশি শাসকদের দখলের থেকে মুক্ত করে নিজেদের অধীনে নিয়ে আসতে শুরু করেন। কিন্তু এই মুক্তির পথে আবার বাধা হয়ে দাঁড়ায় ফরাসি শক্তি। ফ্রান্সের সৈন্যরা ভিয়েতনামের দক্ষিণ ভাগ দখল করে নিজেদের মনোনীত শাসকের ক্ষমতা বসায়। ভিয়েতনামের দক্ষিণ অংশে ফরাসিদের আধিপত্য আরও শক্তিশালী রূপ ধারণ করে। 1954 সালে ভিয়েতমিন সংঘের স্বাধীনতা কর্মী যোদ্ধারা দক্ষিণ ভিয়েতনামে চূড়ান্ত আঘাত এবং ফরাসি শক্তিকে পরাজিত করে। কিন্তু এখানে এই যুদ্ধের অবসান ঘটেনি। 1954 সালের এক চুক্তির মধ্যে দিয়ে ভিয়েতনামকে দুই ভাগে বিভক্ত করে বিস্তারে মরিয়া হয়ে ওঠে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল বেশ কিছু আদর্শগত দ্বন্দ্ব। এ ছিল বিষয়। তারপরে আগেই
এই দ্বন্দ্বের জের ধরেই দক্ষিণ ভিয়েতনামে একটি সরকার প্রতিষ্ঠিত করে যুক্তরাষ্ট্রে নিজেদের প্রভাব জোরদার করে। সমগ্র ভিয়েতনাম যাতে একত্রিত হতে না পারে সেই লক্ষ্যে দক্ষিণ ভিয়েতনাম অস্ত্র সৈন্য প্রেরণ করে। একদিকে ভিয়েতনামের মুক্তি মানুষের স্বাধীনতা লাভের লড়াই, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা চর্চার লড়াই। এই দুই লড়াই 1963 সালের দিক থেকে শুরু হয় এবং এক দশকের বেশি সময় ধরে তুমি আলোচনা চলতে থাকবে। মার্কিন সৈন্যরা অস্ত্র সমরবিদ্যা উন্নত ছিল, তারা ভিয়েতনামের উত্তর অংশের হামলা করে চিতা চিরতরে বিনাশ করে দিতে চেয়েছিল। মার্কিন সেনাদের আক্রমণ ভিয়েতনামে হাজার হাজার যোদ্ধা মৃত্যুবরণ করে। বোমার আঘাতে দেশের অধিকাংশ জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু এত কিছুর পরেও ভিয়েতনামের মুক্তিকামী মানুষেরা লড়াই থেকে সরে যায়নি। হত্যা, নির্যাতন, ধ্বংসলীলা সত্ত্বেও তারা গেরিলা কায়দার যুদ্ধ চালিয়ে যেতে ভিয়েতনামের যোদ্ধাদের প্রধান শক্তি। অত্যাচারী শাসকদের থেকে মুক্তি লাভের অদম্য বাসনা আর দেশপ্রেম ছিল ভিয়েতনামের যোদ্ধাদের প্রধান শক্তি। আর এই কারণে যুদ্ধের রসদ, অর্থ, সমরবিদ্যা এগিয়ে থাকা সত্ত্বেও মার্কিন যোদ্ধারা হার মানতে বাধ্য হয়। দীর্ঘ রক্তের লড়াইয়ের পর ভিয়েতনামের মানুষের বিদেশি শাসকদের আধিপত্য থেকে মুক্তি লাভ করে উত্তর ও দক্ষিণ অংশ একত্রিত করে স্বাধীন সার্বভৌম ভিয়েতনাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তাহলে ভিয়েতনামে আমরা দেখতেছি দুইটা ভাগ বিভক্ত, একটা হচ্ছে উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ। মূলত ঝগড়াটা হয়েছিল কীভাবে, যে বাইরে একটা কান্ট্রি অর্থাৎ যুক্তরাষ্ট্র মধ্যে একটা দেশ এসে তাদের উপরে এসে শাসন করতে চেয়েছিল এবং তাদেরকে তাদের দাস বানাতে চাইছিল, কিন্তু উত্তর আর দক্ষিণ যে ভিয়েতনাম ছিল তারা ভাগ হয়ে গিয়েছিল এই কারণে যে তাদের শাসক একজন, এদের শাসক হচ্ছে আরেকজন। কিন্তু বর্তমানে একটা জিনিস ঘটনা না বললেই নয় যে তৎকালীন সময় যেটা ছিল সমাজের মধ্যে সমাজতন্ত্র আর দেশে পুঁজিবাদ, এই দুটো মতামত আস্তে আস্তে বৃদ্ধি পায়। সমাজতন্ত্রটা কি, পুঁজিবাদটা কি, এটা একটু জানতে হবে। একটা হচ্ছে সমাজবাদ বা সমাজতান্ত্রিক বলা হয়, সমাজতান্ত্রিক এটা। একটা হচ্ছে কি পুঁজিবাদ, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে পুঁজিবাদ। কোনটা বলতে কী বোঝায়? পুঁজি বলতে কিন্তু আমরা সাধারণত বুঝি একটা এক প্রকার গচ্ছিত অর্থ, অর্থাৎ যেটা রাখা হয়েছে আসল হিসেবে বা যেটা খরচ করা হবে না। আর সাম্রাজ্য, সাম্রাজ্য মানে হয়নি সাম্রাজ্য, সাম্রাজ্যবাদটা কি, সাম্রাজ্যবাদটা হইতেছে কোনো একটা দেশের যে ব্যক্তিগত সম্পদ আছে সেটা হচ্ছে মুষ্টিমেয় না রেখে সেটা জনগণের নিকট ভাগ করে দেওয়া। এক কথায় সমাজ সাম্রাজ্যতান্ত্রিক বা সমাজতান্ত্রিক ব্যবস্থা হইতেছে জনগণ সকলের মূল্যই সমান, কে কারো থেকে কম না, সকলের মতামতটা গ্রহণ করতে হবে, এই সমাজতান্ত্রিক। তাহলে সমাজতান্ত্রিক আর পুঁজিবাদটা আশা করি তাহলে ক্লিয়ার হতে পারছো। পুঁজিবাদটা কি, যে নিজের একটা অর্থ গচ্ছিত রেখে যেটা কাজটা করা হয় সেটা হচ্ছে পুঁজিবাদ। আর সাম্রাজ্যবাদটা কি, সাম্রাজ্যবাদটা হইতেছে যখন কোনো ক্ষেত্রে বা কোনো একটা অঞ্চলে সকল জনগণের অধিকার সমান দেখা হয়, এইটাকেই বলা হয় সাম্রাজ্যবাদ বা এই চিন্তাটা। এই চিন্তার জের ধরে উত্তর যে ভিয়েতনাম তারা ছিল এটার পক্ষে, আর যারা দক্ষিণ ভিয়েতনাম তারা ছিল উল্টা পক্ষে। তারা বলতেছিল যে না, আমরা সকলে যুক্তরাষ্ট্র বা কানাডা ইত্যাদি উন্নত কান্ট্রির দিকে নির্ভর থাকবো। এরপরে আগেই পৃথিবীর মানব সভ্যতার শুরু থেকেই দুটি বিশেষ ধারার অস্তিত্ব লক্ষ্য করা যায়। একদল মানুষ নানাবিধ প্রাকৃতিক প্রতিকূলতা অতিক্রম করে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য বিকাশ ঘটিয়ে নিজেদের টিকে থাকার লড়াই চালিয়ে গেছে। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল মানুষই মিলেমিশে একটা জীবন পরিচালনা করেছে। অন্য একদল মানুষ বিভিন্ন অস্ত্রে সজ্জিত সৈন্যবহন নিয়ে সেই সব সাধারণ মানুষের উপর দখলদারিত্ব করেছে। এসব ফলে মানুষের জীবন হয়েছে বিপর্যস্ত, মানবতা হয়েছে ভুলুণ্ঠিত, অর্থাৎ হইতেছে ভুল হয়েছে, শাসকদের অত্যাচার আরও শোষণ জর্জরিত হয়েছে জনজীবন। বাংলালোচন আর ভারতবর্ষের হাজারো বছর ইতিহাস একই ঘটনা ঘটেছে। 1947 সালের ভারত আর 1971 সালে ভারত স্বাধীন হয়েছে। উপরে আলোচনা থেকে আমরা মানুষের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অপরিকল্পনীয় মত অবদান ও আত্মদের সম্পর্কে অনেক বিষয় জানলাম। চলো এখন তাহলে একটা দলগত কাজ করি। তাহলে দলগত কাজটা কী থাকবে, অবশ্যই বঙ্গবন্ধুকে নিয়ে, যে বঙ্গবন্ধু পৃথিবীর জন্য কী করেছেন আর দেশের জন্য কী করেছেন এটাও নির্ভর করে। দেখি তার কী বলছে। দলে বসে বঙ্গবন্ধু আলোচনা করি, আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করি, এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করি। এর জন্য পাঠ্যপুস্তক, ভিয়েতনাম, নেট, মুক্তিযুদ্ধ তথ্য ইত্যাদি নিতে পাই না। এছাড়া অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করা শুরু হয়ে গেছে। এরপর আমরা দলীয় কাজ উপস্থাপন করি, উপস্থাপনের জন্য এক বা দুজনকে নির্বাচন করে, কিন্তু ওর মধ্যে তোমরা নাম লেখাও না। তাহলে আমাদের এখন এই ছকটা ফিল আপ করা লাগবে। চলো তাহলে ছকটা ফিল আপ করি। কী বলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রথমত বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণটা কী, যুদ্ধের কারণ ছিল একটাই কি, যে পাকিস্তানরা এদেশের উপর হামলা করেছিল সেটা, অর্থাৎ পাকিস্তানের শোষণ। তোমরা এই পয়েন্টটা লিখতে পারো, পাকিস্তানের শোষণ। আমি কাজ করে আমি নোটে আলাদা লিখে দিচ্ছি যে প্রথম নাম্বার এক নাম্বারটা কী হবে, পাকিস্তানের শোষণ। প্রথম ছকটা তোমরা নিজেরাই পারবা, এই জন্য এটা নিয়ে এত কষ্ট করতেছি না। প্রথম কাজ হচ্ছে তাহলে পাকিস্তানে শোষণ বলতে পারো বা নির্যাতন বলতে পারো, যেটাই প্রথম কাজটা ছিল পাকিস্তানের শোষণ, গেল এটা। দুই নাম্বার, নেতৃত্ব দিচ্ছেন যিনি বা যারা, আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে, বঙ্গবন্ধু।
শুধু বঙ্গবন্ধু লিখতে পারলে যথেষ্ট, এক্সট্রা কিছু লেখার দরকার নেই। যোদ্ধা, যোদ্ধা ছিল কারা? এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সকল শ্রেণী পেশার মানুষ, লেখবা সকল শ্রেণীর, সকল শ্রেণী লিখতে পারলে যথেষ্ট, ভিতর সকল শ্রেণী লিখে আরও লেখার জায়গা পাও, কী করবা ভিতর দিয়ে হচ্ছে যে পোশাক শিল্প বা পেশা বুদ্ধিজীবী কৃষক শ্রমিক সকলের নামটা ব্যাকেট দিয়ে উল্লেখ করে দিবা। সেটা হচ্ছে যোদ্ধা। মিত্রপক্ষ কারা ছিল? মিত্রপক্ষ বলতে আমাদের সাহায্য করেছিল কোন কোন দেশ? সাহায্য করেছিল হচ্ছে ভারত, সাহায্য করেছিল ভারত। পরে ছিল কি? পরে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন সেটাকে লেখলা। এই দুটো কান্ট্রি মোটামুটি আমাদের সাহায্য করেছিল। শত্রুপক্ষ কী ছিল? শত্রুপক্ষ ছিল হচ্ছে যারা হচ্ছে পাকিস্তানের পক্ষে ছিল। পাকিস্তানের পক্ষে তৎকালীন কারা ছিল বলতো? চীন ছিল, চীন ছিল কিন্তু তৎকালীন পাকিস্তানের পক্ষে। এই একটা বাক্য লিখলে যথেষ্ট। আর শত্রুপক্ষ যদি চীন না লেখো, মানে শত্রুপক্ষে ছিল, তাহলে আমরা একটা লিখতে পারি কি, শত্রুপক্ষ ছিল আমাদের পাকিস্তান, পাকিস্তান আর চীন। এটা যুদ্ধের ফলাফলটা কী ছিল? যুদ্ধের ফল ছিল বাংলার জয়, বাংলার জয় ঘটেছিল। এই হচ্ছে তাহলে প্রথমটা বাংলাদেশের ছকটা ফিলে পড়ে ফেললাম। কী কী দরকার ছিল আমাদের? দরকারের মধ্যে ছিল যুদ্ধের কারণটা কী ছিল, নেতৃত্ব দিচ্ছেন যিনি বা যারা, যোদ্ধা ছিল কারা, মিত্রপক্ষ কারা, শত্রুপক্ষ কারা, যুদ্ধের ফলাফল কী, এগোটা। তাহলে দ্বিতীয় দেশটা হচ্ছে ভিয়েতনাম। তাহলে ভিয়েতনামের জন্য আমরা একইভাবে এটা সলভ করবো। এই তাহলে কী বলা হয়েছিল আমাদের? এই কটা জিনিস লাগবে, যুদ্ধের কারণ, নেতৃত্ব দিচ্ছেন যিনি বা যারা, যোদ্ধা, মিত্রপক্ষ, শত্রুপক্ষ, যুদ্ধের ফলাফল, এরা জন্য আমরা একটা ছক বানিয়ে ফেলছি। দেখো ছকটা এখান থেকে তোমরা চাইলে নিতে পারো। ভিয়েতনামে প্রথমত কী ছিল? যুদ্ধের কারণ। যুদ্ধের কারণটা কী ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনামে প্রবেশ করেছিল এই অঞ্চলের কমিউনিস্ট দখল করার, রোধ করার প্রধান উদ্দেশ্য নিয়ে। এই ক্ষেত্রে এটি ব্যর্থ হয়েছে। দুটি ভিয়েতনাম 1976 সালের জুলাই মাসে একটি কমিউনিস্ট ব্যানারে একত্রিত হয়। তাহলে এখানের মধ্যে কী বোঝাচ্ছে? ভিয়েতনামের দুটি অংশ ছিল, একটা হচ্ছে উত্তর অংশ, একটা দক্ষিণ অংশ। আর যুক্তরাষ্ট্র প্রথমত চেয়েছিল এদের মধ্যে যে সমাজতন্ত্র যে বিষয়টা ওটাকে বাদ দিয়ে খেলে পুঁজিবাদী নিয়ে আসতে, যেমন তারা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করতে পারে। এই জন্য তারা মূলত তাদের চেষ্টা ছিল, এটা কারণই ছিল যেন ওই যে কমিউনিস্ট দখলটা রোধ করে ফেলতে, তারা যেন কমিউনিস্টরা সকলে যেন পুঁজিবাদের নেতৃত্ব থাকতে পারে। এটা নেতৃত্ব দিয়েছিলেন কে কে? উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামের নেতা ছিল হো চি মিন, যিনি হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন, আর দক্ষিণ ভিয়েতনামের জন্য নদিম দিয়ে, এই হচ্ছে দুজন নেতৃত্ব দিয়েছিল। পরবর্তী হচ্ছে যোদ্ধা কারা ছিল, কারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। উত্তর ভিয়েতনামের জন্য কিছু প্রমুখ বা প্রধান যোদ্ধা ছিলেন লি ডাক থো, লি দুয়ান, এছাড়া তোমরা বই থেকে আরও নাম খুঁজে বের করে লিখতে পারো। দক্ষিণ ভিয়েতনামে কে ছিল? নোগিয়েন ভ্যান থিও, নাগো দিনাস দিম ইত্যাদি নাম, তারা ছিলেন যোদ্ধা। সমর্থনকারী দেশ উত্তর ভিয়েতনামের পক্ষে কারা ছিল? হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া, কিউবা। আর দক্ষিণ ভিয়েতনামের পক্ষে ছিল মালয়েশিয়া আর তাইওয়ান। এটা গেল, এই ছিল তাদের সমর্থনকারী দেশ, সমর্থনকারী দেশ গেল। তারপর হচ্ছে ফলাফল। ফলাফলটা কী ছিল? উত্তর ভিয়েতনামের বিজয়। সর্বশেষ কিন্তু উত্তর ভিয়েতনামের বিজয় ঘটেছিল। তাহলে দেখো এখানে আমরা কয়টা পয়েন্ট পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পয়েন্ট। কিন্তু অনেক কোশ্চেন থাকবে যেখানে পাঁচটা পয়েন্ট কিন্তু ছয়, মেবি ছয়টা দেওয়া যায় না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টার মধ্যে হচ্ছে মিত্রপক্ষ দিছি। মিত্রপক্ষ একই দেশে যে মিত্রপক্ষ অপর দেশের শত্রুপক্ষ, এভাবে মনে রাখার চেষ্টা করবা। এই দেশের জন্য যে মিত্র, অপর দেশের জন্য সে শত্রু, একটু ঘুরে লেখলে হবে, সেটা এদের জায়গায় হবে না। এই জন্য আমি আলাদা ছক বানিয়ে দিছি। তোমরা এই ছকটা করতে পারো, ছোটো করে লিখতে পারো, আলাদা পেজ সংশোধন করে লিখতে পারো। আমরা দলগত কাজটি করে বুঝতে পেরেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের মিল আছে। সবাই শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির জন্য শাসক বা শোষকের বিরুদ্ধে লড়াই করেছে। বঙ্গবন্ধুর মতো আমরা নিজেরাও শোষিতদের পক্ষে একাত্মতা ঘোষণা করব। অর্থাৎ আমরা বলবো যে আমরা তোমাদের সাথে এক হয়ে আছি বা একত্রিত আছি। আমরা প্রত্যাশা করব একদিন মানবতার জয় হবে, সকল ভেদাভেদ দূর ঠেলে দিয়ে মানুষের জয় হবে। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সেই শিক্ষাই দিয়ে গিয়েছে। দলগতভাবে আমরা আরেকটি কাজ করব। আমরা এর আগের ক্লাসের এক বা দুটি অন্য দেশের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করেছি। এখন একটি দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল অনুসন্ধান করব। একটি দেশ বলতে আমরা বাংলাদেশকে নিতে পারি। বাংলাদেশের যুদ্ধের প্রেক্ষাপট, অর্থাৎ কীভাবে ঘটনা কই থেকে শুরু হয়েছিল সেটা, এবং ফলাফল। আমরা অনেক তথ্য বিগত ক্লাসের দলগত আলোচনায় খুঁজে পেয়েছি। এবার প্রয়োজনে আরও একটি ভালোভাবে অনুসন্ধান করব। এরপর প্রতিটি দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি নাটিকা, পোস্টার পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে কোনো মাধ্যমে দলগতভাবে উপস্থাপন করব। উপস্থাপনের জন্য স্বাধীনতা মেলা আয়োজন করব।
তাহলে মূলত কি বলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যুদ্ধের প্রেক্ষাপটটার ফলাফল নিয়ে আমরা চাইলে একটা ছোট পোস্টার বা অন্য কোনো লিফলেট তৈরি করতে পারি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই পর্বের শেষ পর্ব, অর্থাৎ এই চ্যাপ্টারটা। তাহলে আশা করি এই চ্যাপ্টারের প্রতিটা জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ লাইভ ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।